চলেন না, কোথাও গিয়ে বসি, হাত ধরে হাঁটাহাঁটি করি। এইখানে তো তোমাকে নিয়ে বসা যাবে না, এখানকার সবাই আমার অন্যভাবে চেনে। কোনো মেয়ের হাত ধরে যদি আমি হাঁটাহাঁটি করি এই পাড়ায়, আমার বদনাম বিদ্যুতের মতো ছড়াই যাবে, আমার শত্রুরা ছড়াই দিবে। আপনি এত ভয় পান কেন? এত ভয় পেলে তো প্রেম করা যায় না। প্রেম তো অনেক দূরের ব্যাপার, আমি তো তোমার এখন ভালো করে জানতেই পারি নাই। আমার লোকে চলো ঢাকায় চলো, ওখানে গিয়ে ঘোরাঘুরি করতে কোনো আমার অসুবিধা নাই। কিন্তু এখানে একটা সমস্যা আছে, ঢাকায় তোমার একা ছাড়বো না। ঢাকা যদি না যেতে পারো তাহলে দূরে থেকে আমার সাথে কথা বলতে হবে, কারণ এখানে আমি কাছাকাছি এসা তোমার সাথে আমি রোমান্টিকভাবে কথা বলতে পারবো না। আচ্ছা কাছাকাছি যদি নাই যেতে পারি তাহলে প্রেমটা হইব কেমনে? আমি তো আগেই প্রেম করব না, আমি তোমার চাল চলন সব কিছু দেখবো, পরীক্ষা করব, তারপর প্রেমের কথা আসবে। শোনেন, এত পরীক্ষা নিরীক্ষা কইরা প্রেম হয় না। আর এমনি তো আমি আপনার কাছে পরীক্ষা দিব না, বুঝছেন? পরীক্ষা না দিলে তাহলে কি আসতে পারো? ঠিক আছে যাচ্ছি, কিন্তু শোনেন, আপনি কিন্তু হারাইলেন, কিন্তু কি হারাইলেন সেটা পরে টের পাবেন। শোনো, আমি কুসুমরে হারাইছি, আমাদের অনেক দিনের প্রেম, তাও আমি ঠিক আছি, তোমারে হারাইলে আমার কোনো চাপই পড়বে না। আসি। আসেন, আমি তো আর জোর কইরা কারো ধরে রাখতে পারবো না। ধৈরা না রাখতে পারলে তো আমার ব্যর্থ। আসি। আমার ব্যর্থতা না, এই জিনুক যারে একবার টার্গেট করে, হ্যাঁ সে আর এই জিনুকের হাত থেকে বাঁচতে পারে না। মা ঢাকায় যাই, ঢাকায় গিয়ে তোমার ফোন দেবো নি। হ্যাঁ হ্যাঁ, আর তুমি চিন্তা করো না, আমরা আমাদের একটা ব্যবস্থা করে নিই, তারপর তোমারও ব্যবস্থা করবো। হ্যাঁ চিন্তা করো না বললেই, চিন্তা না করে পারা স্যার, আমি তোদের মা না, দুইটা মেয়ে একলা আছে, ঢাকা চলে যাইতেছে, আমি বাইসে আছি না মরে গেছি সেটাই তো বুঝতে পারতেছি না। আরে আম্মা তুমি এমন করলে আমরা যাবো কেমনে? তোমার আর একটু কঠিন হইতে হইব না? আমরা কঠিন মনের মাইয়া, তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখো আমরা ঠিকঠাক আমাদের জায়গা করে নিব ঢাকায়। তোকে দোয়া করি, তোরা ভালো থাক। এই তোর কই যেত? হ্যাঁ আমি কি এতই খারাপ মানুষ? এত খারাপ আমি? আমার বোন গো আমি বাড়ির দিকে তাড়াই দিতেছি, এই অপবাদ দিয়ে তোরা এনতে চলে যাবি? আচ্ছা ঠিক আছে, যা যাবি তো যা, সঙ্গে আমিও যাবো। ভাইজান নাটক করো না তো, আমি যাইতে দাও। এত কথা কইতেছো কেন? তোমার আবেগ আর শেষ হয় না, তোমার আবেগের কারণে এত সব নাটক দেখতে হইতেছে। কুসুম তুই আমার সবচেয়ে ছোট বোন, ছোট দেখে তোর আদরও বেশি করছি, একটু শাসন করছি, এলিকা তোরা আমার ছেলে চলে যাবি? আচ্ছা আমার ভুল হয়েছে, আমি তোকে পাও ধরে মাপ চাই। কি করতেছো? আমি বিরাট অন্যায় করছি, আমি বিরাট অন্যায় করছি। শোন চিউরি কুসুম, তোরা যদি বাড়ি ছেড়ে চলে যাস এই বাড়িতে আমি থাকতে পারব না, হয় আমার নিয়ে যাবি, তারা যদি তোরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবি না, আমার দুই বোনের সাইডে আমি একলা থাকতে পারব না।